মুস্তাজাবু দাওয়া মানে হলো যাদের দোয়া কবল হয় আল্লাহ সালার কিছু বান্দা আছেন যাদের দোয়া দোয়াল্লা আলবেন ফিরিয়ে দেন না খুব সৌভাগ্যবান মানুষ এই শ্রেণীর মানুষেরা মুস্তাযুদ দাওয়া কীভাবে হবেন যে আপনি দোয়া করবেন আল্লাহ তালা সাধারণত আপনার দোয়া ফিরিয়ে দেন না দেবেন না এটা কীভাবে হবে এ বিষয়ে একজন সারাফ সাহাবিদের মধ্যে একজন সাহাবি ছিলেন যিনি কোনো দোয়া করলে সেটি সাধারণত ফিরিয়ে দেওয়া হতো না অন্য তাহাবি সাহাবিরা তার কাছে এসে জিজ্ঞাসা করতেন যে কীভাবে আপনার মতো আমরা মোস্তাজাবদ দাওয়া হতে পারবো তখন তিনি একটা কথা বলেছেন অতই মতে আমাকে তখন মুস্তাজাবা তোমার খাদ্যকে তুমি হালাল করো তাহলে তুমি মুস্তাজাবা হয়ে যাবে অর্থাৎ তোমার উপার্জন তোমার খাদ্য যদি হালাল থাকে তাহলে আল্লাহর কাছে তোমার দোয়া খুব দ্রুততার সাথে কবুল হবে যাদের খাবার যাদের উপার্জন যত পিওর হয় যত নির্ভেজাল হয় যত ঝামেলামুক্ত হয় যত ফ্রেশ হয় যত হালাল হয় যত পবিত্র হয় তাদের দোয়া আল্লাহ কাছে তত বেশি কবল হয় খাবারের ক্ষেত্রে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা এখানে পরিচ্ছন্নতা বলতে আমি বাহ্যিক পরিচ্ছন্নতা বোঝাচ্ছি না হারাম থেকে হারামের লেস থেকে এবং আর্টিফিশিয়াল সব কিছু থেকে এমনকি আপনার সূন্যাসম্মত খাবার স্বাস্থ্যসম্মত খাবার হালাল তো বটেই ডেফিনেটলি এই বিষয়গুলোকে নিরূপণ করা এবং খাবারের ক্ষেত্রে সুন্না মেনটেন করা তিন ভাগের একভাগ খাওয়া একভাগ পানীয় একবার খালি রাখা উদর করে না খাওয়া বেশি পরিমাণ রোজা রাখা খাবারের ক্ষেত্রে নবী সাদ আল্লাহ সাল্লামের যে পরিমাণ তার যে পদ্ধতি তার যে বিষয়গুলো আছে সেগুলোকে যত বেশি আমরা মেনটেন করতে পারবো তত বেশি আমরা মোস্ত যাব দাওয়া বা আল্লাহর কাছে আমাদের দোয়া কবুল হওয়ার উপযুক্ত আমরা হতে পারবো তো এই বিষয়টির জন্য আমাদের সংগ্রাম চালানো উচিত এদের বিষয়টার জন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত আমরা বেশিরভাগ মানুষই কোনো না কোনোভাবে আমরা হয়তো বেচালে ঢুকে যাচ্ছি অনেক বেশি খাবার খাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে খাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি এটা কোথেকে এসছে পেছনের ইতিহাস কী ঝামেলার জায়গাটা কোথায় থাকতে পারে অনেকগুলো ব্যাপার এখানে সম্পৃক্ত আল্লাহ তালা নেককার বান্দাগণ খাবার ব্যাপারে সেজন্য খুবই হিসেব নিকাশ করেন এবং খুবই বাস বিচার করে তারপরে খাবার গ্রহণ করেন এবং এটি আল্লাহ তালার প্রিয়পাত্র হওয়ার জন্য অনেক বড় একটি শর্ত বিশেষ করে দোয়া কবলের জন্য এই জন্য আপনি মোস্ত দাওয়া হতে হলে হালাল উপার্জন হওয়া জরুরি সেই সাথে আল্লাহ প্রশংসা করা সুক্রিয়ার মানসিকতা থাকা নবিসের সত্যি প্রেরণ করা এগুলো দোয়ার মধ্যে আমাদের থাকতে হবে এবং সেই সাথে যার তাকুয়া যত বেশি আল্লাহর সাথে শুনে সম্পর্ক যত বেশি আল্লাহর নির্দেশগুলোকে যে যত মেনে চলেন আল্লাহ সমতালের কাছে তিনি যত প্রিয় পাত্র হন এবং তার দোয়া কবের সম্ভাবনা যত জোরালো থাকে